আজ আজকে লজিক গেটসের চ্যাপ্টারটা আমরা পড়াবো। তো প্রথমে জেনে নিই যে লজিক গেটস কাকে বলে। দেখো, আমরা অঙ্কে যেরকম করি যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসটা যেটা আমরা অঙ্কে করে থাকি সেটাই কম্পিউটারে আমরা যদি করতে চাই, তো কম্পিউটার তো আর যোগ বিয়োগ গুণ ভাগ বোঝে না। তো তাকে বোঝানোর জন্য আমরা কিছু গেটস ইউজ করি। কীরকমভাবে হয় জিনিসটা, ধরো আমি যদি তোমাদের যোগ করতে পড়ি 1+1, তাহলে তোমরা কী লিখবে, আউটপুট হিসেবে 2 লিখবে। তো এই যে 2টা আমি লিখছি, তার মানে কি, কটা আমি ইনপুট দিলাম এখানে, 2টো ইনপুট দিলাম, 2টো 1 দিলাম, আউটপুট হিসেবে পাচ্ছি আমি 2। ঠিক আছে, সেরকমভাবে কম্পিউটারে আমি এই জিনিসটা, তো আর কম্পিউটারকে এরকম 1+1=2 এই জিনিসটা তুমি কোনোভাবেই বোঝাতে পারবো না, কারণ তোমরা যেন কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। 0 মানে কি, 0 মানে হচ্ছে অফ সিচুয়েশন, মানে কোনো কারেন্ট এখান দিয়ে পাস করছে না। আর 1 মানে কি, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে তাই সে 1টা মানে পাচ্ছে, মানে কিছু পাচ্ছে মানে সেটা 1, আর কিছু পাচ্ছে না মানে সেটা হচ্ছে 0। তো আমরা 0-1 ছাড়া কম্পিউটারকে কিছু বোঝাতে পারবো না। তো আমি যদি এখানে যোগ চিহ্নটা বলি সেও কিছু বুঝতে পারবে না, বা গুণ চিহ্ন বলি বুঝতে পারবে না। তো এইগুলোকে বোঝানোর জন্য আমরা কিছু গেটস ইউজ করি। তো সেখানেই আমরা দেখে নিই, যদি আমরা কম্পিউটারকে দুখানা ইনপুট দিই, এখানটায় কিছু একটা কাজ হবে যার ফলে আমরা একটা গিয়ে আউটপুট পাবো, যে কোনো একটা আউটপুট পাচ্ছি। তো আমি এখানে 1-1 দিলে এখানে আমি 2 পাচ্ছি। সিমিলার ওয়েতে এটা যে যোগ হচ্ছে, এটা যে আমার বিয়োগ হবে না বা গুণ হবে না, তার কি মানে? তো এখানে আমার এমন কিছু একটা করতে হবে যার ফলে 2টো ইনপুট গেলে আমি 1টা আউটপুট পাবো, সেটা আমার ঠিকঠাক কাজ করবে, মানে যোগ চাইলে যোগ করবে, গুণ চাইলে গুণ করবে, এই জিনিসগুলো আমি পাবো। তো তোমরা এখানে বলতেই পারো যে সবসময় কি আমরা 2টোই ইনপুট দেবো, 3টে ইনপুট হতে পারবে না? অবভিয়াসলি হতে পারবে, কারণ আমরা 1+1+1ও করতে পারি। তাহলে আমি এটার আউটপুট কত পাবো, 3। তার মানে আমি ইনপুট যাই দিই না কেন, আউটপুট আমি 1টাই পাচ্ছি। এখানে দেখো 1, 2, 3টে ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি 1টা। সিমিলার ওয়েতে আমি 1টা আউটপুট দিয়েও আমি 1টাই পেতে পারি, তাহলে আমি 1টাও আউটপুট বলছি 1টা ইনপুট দিয়ে 1টা আউটপুট পেতে পারি। তো দেখো, আমরা 2টো ইনপুট দিতে পারি, 3টে ইনপুট দিতে পারি, 1টা ইনপুট দিতে পারি, যাই দিই না করে 1টা করে আউটপুট পাচ্ছি। ওকে, এই সেম জিনিসটা আমি যদি কম্পিউটারে করতে চাই, ধরো 2টো তার দিলাম, সেই 2টো তারে যে কোনো আমি ভ্যালু পাঠাতে পারি, সেই তারটা এখানে গিয়ে কিছু একটা কাজ করবে, সেই কাজটা যোগ হতে পারে, গুণ হতে পারে, যাই হোক হতে পারে, হওয়ার পরে একটা আউটপুট আমাকে দেবে, মানে একটা রেজাল্ট দেবে। সেরকমভাবে 3টে ইনপুটও আমি দিতে পারি, এখানে গিয়ে কিছু কাজ হবে, তার একটা আউটপুট আমি পাবো। আবার আমি 1টা ইনপুট দিতে পারি, এখানে কিছু কাজ হওয়ার পর একটা আউটপুট আমি পাবো। তো 1, 2, 3 যা ইচ্ছে আমি দিতে পারি, ইভেন মাল্টিপল নাম্বারও আমি ইনপুট দিতে পারি, যেখানে কিছু একটা কাজ হয়ে একটা আউটপুট পাবো। তো এই যে ভিতরে আমি বারবার বলছি যে কিছু একটা কাজ হচ্ছে, এই জিনিসটা কি, এখানে কিছু কাজ করানোর জন্য এখানে নিশ্চয়ই আমাকে এমন কিছু একটা তৈরি করতে হবে যার ফলে সেই কাজটা সে ঠিকঠাকভাবে ডিফাইন করতে হবে। তো এখানেই আমার কনসেপ্টটা আসছে লজিক গেটসের। এখানে আমি কিছু গেট ইউজ করব, যে গেটের মধ্যে কিছু জিনিস ইনপুট হিসেবে ঢুকবে, গেটে কিছু কাজ হওয়ার পরে যে আউটপুটটা পাবো তার আমি কিছু আউটপুট পাবো। তো আমরা এখানে লজিক গেটসটা দেখে নিই, লজিক গেটস কত রকমের হয়। এখানে দেখো, লজিক গেটসের আমি ক্লাসিফিকেশনগুলো করেছি, অর গেট আছে, অ্যান্ড গেট আছে, নট গেট আছে, নর আছে, ন্যান্ড আছে, এক্স অর আছে, আর এক্স নর আছে। ওকে, তো এই তিনখানাকে আমি কি বলবো, এই তিনখানাকে বলবো আমি বেসিক গেটস। ওকে, আর এই দুটোকে আমি বলবো হচ্ছে ইউনিভার্সাল গেটস। ঠিক আছে, তো আর এইগুলো কি আমরা পরের ক্লাসে জানবো, ইভেন এগুলোও আমি পরের ক্লাসে বলবো, আজকে এই তিনটে নিয়ে কথা বলবো। তো এখানে দেখো, এই তিনটেকে আমি বেসিক গেটস কেন বলছি, কারণ হচ্ছে বেসিক কথার মানে তোমরা সবাই বোঝো যে যে জিনিসটা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। বেসিক কনসেপ্ট যেমন সব কিছুর ক্ষেত্রেই লাগে, যেমন আমরা যদি কোনো আঁকা করতে যাই, তার জন্য বেসিক কনসেপ্ট আমাদের কি, আঁকার জন্য পেন্সিল লাগে, রাবার লাগে, তারপরে ধরো রং পেন্সিল লাগে, এইগুলো যেগুলো লাগে, সেরকমভাবে এই তিনটে বেসিক গেটস ছাড়া আমরা কোনোভাবেই লজিক গেটকে দাঁড় করাতে পারবো না। আর সেইভাবে ইউনিভার্সাল গেট মানে কি, যে গেটটা সবার ক্ষেত্রে কাজে লাগে, মানে তুমি নর গেট দিয়ে যে কোনো গেট ডিজাইন করতে পারো, নর গেট দিয়ে অর করতে পারো, অ্যান্ড করতে পারো, নট করতে পারো, যে কোনো গেট ডিজাইন করতে পারো। তেমনভাবে ন্যান্ড গেট দিয়েও যে কোনো গেট আমরা ডিজাইন করতে পারি, তাই সেই কারণে আমরা এই দুটোকে ইউনিভার্সাল গেট বলছি। এবার তুমি একটা জিনিস দেখো, এখানে অর আছে, এখানে একটা এন লেখা হয়েছে, তারপরে অর লেখা হয়েছে, তার মানে কি, অর গেটে আমি যে কাজটা করব ঠিক তার উল্টো কাজ হবে এই গেটটাতে, আবার অ্যান্ড গেটে যে কাজটা করব ঠিক তার উল্টো কাজ হবে ন্যান্ড গেটে। এটা নেক্সট দিন যখন পড়াবো আরও ভালো করে বোঝাবো। তো আজকে আমরা দেখে নিই অর গেট, অ্যান্ড গেট আর নট গেটের কাজ কী।
অর্গেট মানে হচ্ছে আমরা যে যোগটা করি সেটা হচ্ছে অর্গেটে করি, অ্যানগেট মানে হচ্ছে আমরা যে গুণ করি সেটা হচ্ছে অ্যানগেটে কম্পিউটারে করা হয়। তো গুণ চিহ্নটাকে আমরা এইভাবে কখনো ইউজ করি না, এটা ভুল জিনিস, আমরা এরকম একটা ডট দিয়ে ডিক্লেয়ার করি, ঠিক আছে? এটাকে কেটে দিলাম, ডট দিয়ে হচ্ছে অ্যানগেটটাকে আমরা ডিক্লেয়ার করি, বোঝা গেল? এবার হচ্ছে অর্গেটটাকে দেখতে কেমন, অর্গেটটাকে আমি যে বলছি এটা একটা গেট, তোকে নিশ্চয়ই কেন একটাভাবে একে আমি দেখাবো, কারণ আমরা কম্পিউটারে নয় সার্কিট দিয়ে করলাম, মানে তার দিয়ে কোনো ডিজাইন করলাম, কিন্তু আমি তো খাতায় আর তার দিয়ে ডিজাইন করব না, তো এটাকে খাতায় বোঝানোর জন্য একে একটা সিম্বল দেওয়া হয়েছে। সেটা কীরকম, এই দুটো ধরে ইনপুট দিলাম, এই একটা গেটের মতো আঁকলাম, এই গেটটাকে দেখতে হয় হচ্ছে এরকম, এটা মানে হচ্ছে অর্গেট, ঠিক আছে? এখানে এ আর বি যদি ইনপুট যায় তাহলে এর আউটপুট বেরোবে এ প্লাস বি, কারণ আমি তোমাদের আগেই বললাম এটা যোগের ক্ষেত্রে কাজে লাগে, ওকে? নেক্সট হচ্ছে অ্যানগেট, অ্যানগেটের জন্য কীরকম হবে, এটা হচ্ছে অর, ঠিক আছে? এটা হচ্ছে অর্গেট, এবার হচ্ছে অ্যানগেট, অ্যানগেটটাকে কীরকম দেখতে, এ আর বি আমার ইনপুট যাচ্ছে সেটাকে এরকম ডি এর মতো দেখতে হয়, আর আউটপুট বেরোবে এ ডট বি, কারণ আমি বললাম এই সিম্বলটা হচ্ছে ডট, তাহলে এখানে আমার আউটপুট এটাই বেরোবে, বোঝা গেল? এরকমভাবে জিনিসটা হয়।